শরিত দিন ঠিক করে রেখেছিলেন পঞ্জিকা দেখে বিদেশ যাত্রা এবং জ্ঞান অর্জনের জন্য প্রশস্ত সময় আগামী মঙ্গলবার নর্থ বেঙ্গল এক্সপ্রেস ছাড়ে রাত্রে কিন্তু বিকেলবেলায় জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করা যায় এসব ভাগেই ছকে রেখেছিলেন তিনি কিন্তু মুশকিল হল আজ কাগজে দেখলেন বুধবার কলকাতায় বামপন্থীরা হরতালের ডাক দিয়েছে বাড়িতে কাগজ রাখা বন্ধ করেছিলেন তিনি শুধু রবিবার দুটো কাগজ নেন বাকি দিন কালীবাড়ির পাশে নিত্য কবিরাজের দোকানে বসে পড়ে আসেন নাতিপাশের খবর সবাইকে দিয়ে সেদিনের কাগজটা হাতে তুলতেই সব গোলমাল হয়ে গেল ব্যাটারার আর হরতালে ডাক দেবার টাইম পেল না শরিত শিখরে হঠাৎ মনে হলো নাতিকে তিনি একটা অনিশ্চিত এবং অগ্নিগর্ভ হা মুখের দিকে ঠেলে দিচ্ছেন কলকাতার শহরকে বিশ্বাস করতে পারা যায় না কাগজগুলো পড়ে মনে হয় কলকাতা থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল রাত দিন মারামারি মিছিল হরতাল ছাত্র আন্দোলন সেখানে লেগেই আছে অনিমা সেখানে গিয়ে নিজেকে কতটা নিরাপদে রাখতে পারবে একেই তো ছেলেটার মাথায় এই ধরনের একটা ভূসে পনেরোই আগস্ট থেকে চেপে আছে সেটা উচকে উঠবে না তো হেমলত তার ভয় কলকাতায় গেলে মেয়েরা তার ভাইপোকে চিবিয়ে খাবে শনি বাবা বলেছিলেন এর জীবনে প্রচুর মেয়ে আনবে তারা সর্বনাশ করবে আবার তাদের জন্যই ওর উন্নতি হবে কিন্তু মাথা খেয়ে নিলে তারপর আর কি ছাই হবে হেমলতা সব চিন্তা শরীর স্পর্শ করে না তার নাতির উপর বিশ্বাস আছে মেয়ে ছেলে ওর কোনো ক্ষতি করতে পারবে না তেমন হলে তিনি নিজে কলকাতায় যাবেন কিশোরী মিত্তিরের বাড়ি শুভ বাজারে অঞ্চলে ছিলেন তিনি শরীত শেখরের ভারী অন্তরঙ্গ অনিমেষের দেখাশোনার ভার তিনি নিয়েছেন চিঠির মাধ্যমে অতএব তেমন কিছু হলেই খবর পাবেন শরিদ শেখর এই সময় তার চট করে বড় ছেলের পরিতোষের কথা মনে পড়ে গেল তাকে জলপাইগুড়িতে রেখেছিলেন আর একজনের কাছ থেকে খবর ঠিক মতো পাবেন এই আশায় পেয়েছিলেন সবই ঠিক কিন্তু কলকাতায় না গেলে অনিমেষের ভবিষ্যতে শহরে চার পাইয়ে পাক খাবে আনন্দচন্দ্র কলেজ থেকে আহামরি ফল করে পাশ করার আশা পাগলও করবে না অর্থাৎ প্রেসিডেন্সি অথবা সেন্ট জেভিয়ার্স কলেজে অনিমেষকে ভর্তি করতে হবেই তার ইচ্ছা ও সেন্ট জেভিয়ার্সের প্রতি হোক মিশনারি কলেজ ইংরেজিটা ভালো শিখবে সহবত পাবে শরীর শেখর এখনও বিশ্বাস করেন ইংরেজিতে উত্তম বুৎপত্তি না থাকলে জীবনে বড় হওয়া যায় না তারপর খবরে জেনেছে যে সে কলেজে মেয়েরা পড়ে না হেমলতার আশঙ্কার কোনো কারণ নেই কো এডুকেশন কাজের সম্পর্কে তার নিজস্ব কোনো গোড়ামি নেই তবে চিকিৎসার চেয়ে সতর্কতাই শ্রেয় অবশ্য প্রেসিডেন্সি কলেজে দেশের ভালো ভালো ছেলেরা পড়ে বিখ্যাত অধ্যাপকরা পড়ান মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় ছাত্রের পড়াশোনার ব্যাপারে যদিও সেখানে মেয়েরা পড়ে তবে এই মেয়েরা যখন মেধাবী এবং প্রীতি না হলে কলেজে ভর্তি হতে পারতো না তাই তাদের সময় হবে না ছেলেদের মস্তিষ্ক চর্বণ করার আর করলেও তার নাত পড়াশোনায় স্কলার শরীর শেখর অতটা আশা করতে পারেন না তাছাড়া প্রেসিডেন্সির গায়েই নাকি বেকার হোস্টেল পায়ে হেঁটে যাওয়া আশা করবে অনিমেষ গাড়ি ঘোড়ায় চাপার ব্যাপারে কলকাতা শহরকে অবিশ্বাস করেন তিনি বেকার হোস্টেল থেকে সেন্ট জেভিয়ার্স কত দূর হেঁটে যাওয়া অসম্ভব কিনা কিশোরী মিত্রকে জানাতে লিখেছিলেন অনেকে যেমন হয় চিঠি দেবার সময় সব পয়েন্টের কথা খেয়াল করে না কিশোরী মিত্র তাই করেছেন হাজনাতিকে নাতিকে স্বর্গছেরায় পাঠালেন শরিত শেখর যাবার আগে বাপের সঙ্গে দেখা করে মাতা পিতার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান জীবন উন্নতি করতে পারে না হনিমেশকে তাই তিনি স্বর্গছেরায় পাঠালেন দু চার দিন থেকে আসুক সাধারণত ছেলেটা সেখানে যেতে চায় না এবার বলতেই রাজি হয়ে গেল ফাঁকা বাড়িতে শরীর চুপচাপ বসে অনিমেষের কথা ভাবছিলেন ওর কলকাতায় পড়তে যাওয়ার ব্যাপারে প্রথমে মহিতো সে ইচ্ছা ছিল না ঠিক কিন্তু তিনি বরাবর জোর করে এসেছেন কিন্তু সেখানে ছেলেটার পেছনে প্রতি মাসে যে খরচ হবে তা জোগানোর সামর্থ্য তার নেই পেনশন আর এই সামান্য বাড়ি ভাড়া এতে তাকে যেভাবে চলতে হচ্ছে তা থেকে অনিমেষকে সাহায্য করা সম্ভব নয় ওর পড়াশোনার দায়িত্ব তাই মহিতোষকে নিতে হবে তিনি বিশ্বাস করেন সে তা নেবে নিজের সন্তানদের পেছনে তিনি জীবনের কতখানি উপার্জন ব্যয় করেছেন সেগুলো থাকলে আজ তিনি অনিমেশকে কারো কাছে পাঠাতেন না অর্থাৎ মহিতোষ তার নিজের ছেলের জন্য টাকা খরচ করবে না কেন ঠিক এই মুহূর্তে তার মনে হলো যে এতদিন তিনি যেন অনিমেশের কেয়ারটেকার হয়েছিলেন এই স্বর্গ ছেঁড়া থেকে চলে আসার সময় বৌমার কাছ থেকে যে ছেলেটার দায়িত্ব হাত পেতে চেয়ে নিয়েছিলেন এত বছর ধরে যাকে বউ দিয়ে আড়াল করে রেখে বড় করলেন আচ্ছা দায়িত্ব তার শেষ হয়ে গেল এখন তিনি মুক্ত কিন্তু এটুকু ভাবতেই তার সমস্ত শরীর কেমন দুর্বল হয়ে গেল উত্তরে বারান্দায় ভাঙা বেতের চেয়ারে বসে শরীর শেখর অনেক বছর পরে তার জরাগ্রস্ত চোখ দুটো থেকে উপচে পড়া জলের ধারাকে অনুভব করলেন চোখ মুসতে একটু ইচ্ছে হল না তার কুচবিহার লেখা বাসে চেপেছিল অনিমেষ ময়নাগুড়ি রোড এলে টিকিট কাটার সময় জানতে পারলো সেটা স্বর্গ যাবে না ধূপগুড়ি থেকে ঘুরে অন্য পথ ধরবে এখন নেমে পড়াও যা ধূপগুড়িতে নামাও তা মিছে বেশি পয়সা খরচ হয়ে গেল ধূপগুড়িতে নেমেও ও দিকে একটা মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো হাটবার হলে ঘন ঘন বাস পেত কিন্তু আজ বোধহয় অপেক্ষা করতে হবে থেকে পরের বাস অথবা মালবাজার মেটেলি থেকে বাস এলে সেটাতে উঠতে হবে অথচ এখান থেকে স্বর্গছেরা বেশি দূর নয় মাইল আটে দৌড়েই চলে যাওয়া যায় অনেক দিন পরে স্বর্গছেঁড়ায় যাচ্ছে সে অথচ সেই প্রথমবারের মতো উত্তেজনা হচ্ছে না এখন সমস্ত মন বসে আছে বুধবার সন্ধেবেলার দিকে তাকিয়ে মঙ্গলবার ঠিক ছিল কিন্তু হরতালের জন্য দাদু দিনটা পিছিয়ে দিলেন বৃহস্পতিবার কলকাতায় পৌঁছাবে সে ভাবতেই সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল এতদিন ধরে বিভিন্ন বই খবরের কাগজ আর মানুষের মুখে মুখে শুনে মনের মতো কলকাতা এক স্বপ্নের শহর হয়ে গেছে সেখানে যেতে পারার সুযোগ পেয়ে অনিমেষ আর কিছু ভাবতে পারছিল না ওর মনে পড়লো অনেক অনেক দিন আগে যখন সে ছোট ছিল তখন একদিন দাদু ওকে বলেছিলেন কলকাতায় যখন যাবে যোগ্যতা নিয়ে যাবে প্রথম ডিভিশনে পাশ পড়লে নিশ্চয়ই যোগ্য হওয়া যায় হনিমেষের মনটা এখন বেশ ভালো হয়ে গেল স্বর্গ ছেড়ে আসবার আগে সামান্য অস্বস্তি ছিল মহিতোষের কাছে গিয়ে দাঁড়াতে হবে তার পড়াশোনার খরচ যদি মহিতোষ না দেন তাহলে এসি কলেজেই পড়তে হবে মনে মনে একটা কুণ্ঠাও বোধ করছিল সে। সেই ঘটনার পর থেকে মহিতোষের সঙ্গে তার কথাবার্তা একদম হয় না বললেই চলে জলপাইগুড়িতে তিনি কদাচিত আসেন এলে মুখোমুখি হলে দু একটা ছাড়া ছাড়া কথা বলে মহিতোষ কর্তব্য শেষ করেন ছোট মায়ের মতো যে কবার এসেছেন তার বেশিরভাগ সময় কেটেছে বাপার বাড়িতে মহিতোষ ইদানিং ছোট মাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন বাবা কেউ কিছুতেই নিজের কথা বলতে পারবে না বাবার সেসব অভ্যাস কি চলে গেছে কি জানি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল অনিমেশ। কানের কাছে বিকট আওয়াজে একটা হর্ন বেজে উঠতেই ভীষণ রকম চমকে উঠল সামলে নিয়েও দেখলো একটা কালো গাড়ি সামনে দাঁড়িয়ে আছে ওটা বেজেই চলেছে ঝুঁকে পড়ে ড্রাইভারকে দেখতে গিয়ে অবাক হয়ে গেল সে বত্রিশটা দাঁত বের করে বাপি স্টিয়ারিংয়ে বসে হাসছে চোখাচোকে হতে চেঁচিয়ে বলল উঠে আয় বাপি গাড়ি চালাচ্ছে বুঝতে না বুঝতে অনিমেষ ব্যাগ নিয়ে গাড়িতে উঠে বসলো বেশ ছকঝকে তক তকে গাড়ি তবে নতুন নয় বাপি হাসতে হাসতে জিজ্ঞাসা করলো তুই এখানে কি করছিলি হনিমেশ বললো কুচবিহারের বাসে উঠে পড়েছিলাম কিন্তু তুই গাড়ি চালাচ্ছিস কেন ভ্রুতুললো বাপি এটা আবার শক্ত কাজ নাকি কার গাড়ি এটা বীরপাড়ার খোকনদার আমি মান্থলি সিস্টেমে চালাই দু নম্বর পেট্রোল পেলে ভালো হয় না হলে এই ছয় সাতশো টাকা মাস তাই বা কে দেয় বল বাপি ইঞ্জিন স্টার্ট করল হারো বিস্ময় অনিমেষ কোনো একজনকে বার ছেড়ে এলাম বাপির গাড়ি চলতে শুরু করলে অনিমেষ আড়ষ্ট হয়ে বসে রইলো কিছুক্ষণ ওর সমবয়সী একজন গাড়ি চালাচ্ছে কীরকম চালায় কে জানে যদি অ্যাক্সিডেন্ট করে কিন্তু সে দেখলো বাপির গাড়ির চাকা একটু এপাশ হচ্ছে না আর মাঝে মাঝে ও এক হাত ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মুখে বসে আছে তার মানে বেশ পাকা ড্রাইভার বাপিটা দুর্দান্ত কিন্তু এরকম হবে এটা কল্পনা করতে পারিনি সে কিন্তু বাপির তো এখন আঠারো বছর হয়নি তার আগে লাইসেন্স পাওয়া যায় প্রশ্নটা করতেই বাপি গম্ভীর মুখে বলল লাইসেন্স হয়ে গেছে ডেট অফ বার্থ গনাদা ঠিক করে দিয়েছে গনাদাকে চিন্ডি আরে আমাদের এখানকার এম ইলেকশনের সময় হেভি খেলছিলাম তোর হয়ে কমিউনিস্ট শালার সব বোল্ড আউট হয়ে গিয়েছে তা গনাদা দুই বছর ম্যানেজ করে লাইসেন্স বের করে দিয়েছে হ্যাঁ আমার তো আর পড়াশোনা হলো না পড়লি না কেন অনিমেষ ওদের ছোটোবেলার কথা ভাবল তুস ও সব আমার ভালো লাগে না আর পড়েও তো টাকা রোজগারের ধান্দা করতে হবে বিশুটা মাইরি সেকেন্ড ডিভিশন পেয়ে এখন বাগানে চাকরির ধান্দায় লেগেছে কত পাবে বড়জোর তিনশো আমি পাচ্ছি ছয় সাত ব্যাস আর কি চাই বিশ্ব সেকেন্ড ডিভিশন পেয়েছে ঘাড় নাড়ল হ্যাঁ তারপর যেন মনে পড়ে যেতে জিজ্ঞাসা করলো তুই মুখ নামিয়ে নিমিশে বললো ফার্স্ট ডিভিশন সঙ্গে সঙ্গে চিৎকার করে জব্বর ব্রেক কষল বাপি মাথাটা অল্পের জন্য ওর বেঁচে গেল কিন্তু তার আগে হই হৈ করে জড়িয়ে তুললো বাপি আরে বাস আগে বলিস নি আমি জানতাম তুই ফার্স্ট ডিভিশন পাবি উফ কি আনন্দ হচ্ছে আমাদের অনি ফার্স্ট ডিভিশনে পাশ করেছে কথাগুলো বলতে বলতে সে টপা টপ চুমু খেতে লাগলো অনিমেষকে অস্বস্তি হচ্ছে কিন্তু কিছুতেই মুখ সুরিয়ে নিতে পারবে না অনিমেষ বুঝতে পারছিল বাপির উচ্ছ্বাসের মধ্যে নেই কমে এলে বাপি এ ফিরে গিয়ে বলল তুই মাইরি বড় অফিসার হবি না কলকাতায় পড়তে যাবি না জলপাইগুড়িতে গম্ভীর গলা অনিমেষ বলল কলকাতায় কি কপাল মায়েরি কত সিনেমা স্টার দেখবি আহ নে সিগারেট খা এর মধ্যে কখন প্যাকেট বের করেছে দেখিনি অনিমেষ এখন বাপিকে একটা কড়া সিগারেট ওর দিকে বাড়িয়ে ধরতে দেখল আস্তে আস্তে ঘান নাড়ল অনিমেষ না আমার ঠিক অভ্যাস নেই সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল বাপি যা বাবা তুই খাস না হ্যাঁ একদম গুড বয় আরে তুই এখন স্কুল বয় নস কলেজে উঠেছিস একটা সিগারেট খা ভাই আমার হাতে হাতে খড়ি কর চিরকাল তাহলে আমাকে মনে রাখবি বেশ কিছুক্ষণ পিরাপিরি করতে অনিমেষ হাত বাড়িয়ে সিগারেটটা নিল ফস করে দেশলাই জেলে নিজেরটা ধরিয়ে বাপি হোটটা ধরিয়ে গাড়ি ছেড়ে দিল খুব আস্তে সিগারেটটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো অনিমেষ একটা কষা স্বাদ জিপটাকে ভারী করে তুলেছে নাক দিয়ে ধোয়া বের করার সাহসর হচ্ছিল না জানালার পাশে বসে বুড়োয়া নদীকে চলে যেতে দেখল এবার বাঘ ঘুরতেই সর্ব উত্তেজনায় জোরে টানতে গিয়ে ধোঁয়াটা পেটে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে সমস্ত শরীর কাঁপিয়ে খকখকে কাশি এসে গেল ওর দম বন্ধ হবার জোগাড় সিগারেটটা রাস্তায় ফেলে দিয়েও স্বস্তি পাচ্ছিল না সে ব্যাপারটা দেখে বাপি হেসে বলল মাইরি অনি তুই একদম গুড বয় হয়ে আছিস মুঠো খুললেই হাতের রেখার মতো পরিষ্কার বাঘ ঘুরতেই চা বাগানের মাথা ডিঙিয়ে স্বর্গছেঁড়া চোখ পড়ল চায়ের পাতা দেখলেই বুকের মধ্য কেমন শিশির করে অনিমেষের একটু আগে আংড়া ভাষার উপর দিয়ে পার হওয়ার সময় বাপি বলেছিল স্বর্গছেরা চা বাগানে একটা দারুণ ব্যাপার হচ্ছে স্বর্গছেরা চা বাগানে কোনো দারুণ ব্যাপার ঘটলে সেটা ঠিক যেন মানায় না চুপচাপ শান্তভাবে স্বর্গছেঁড়ার দিনগুলো কেটে যাবে ভোরবেলায় ট্রাক্টরগুলো শব্দ করে চা বাগানের ভেতর দিয়ে ঘোরাফেরা করবে বলিরা দল বেঁধে পাতি তুলতে বা ঝাড়াই বাছাইয়ের কাজে ছুটতে বাবুরা সাইকেলে হেলতে দুলতে ফ্যাক্টরিতে বা অফিসে যাবে আর তারপর গোটা দিন স্বর্গছেরা দেওয়ালা করে যাবে একা একা বাপি বলল আজ সেবার হরতাল করেছে কেউ সকাল থেকে বের হয়নি সে কি ভীষণ রকম চমকে গেল অনিমেষ হোট চট করে সুনীলদার মুখটা মনে পড়ে গেল এখানকার কলি কামিনদের সঙ্গে সুনীলদা এসে কিছুদিন থেকে গেছে কিন্তু সে জিনিস স্বর্গ কখনো হয়নি দাদুর চলে যাওয়ার দিন যে কুলিরা ওর পায়ে লুটিয়ে পড়ে কেঁদেছিল তারাই আজ ধর্মঘট করছে কিছুতেই মেলাতে পারছিল না অনিমেষ ও দেখলো রাস্তার দুধারে আজ ছুটির দিনে দৃশ্য কুলি লাইন থেকে বের হয়ে মেয়ে পুরুষ পিচের রাস্তায় দুপাশে বসে দাঁড়িয়ে গল্প করছে হনিমেশ বলল কি করে করলো কেন করলো বিএসপি আর সিপিআই মাইনে বাড়াবার জন্য ভালো কোয়ার্টারের জন্য আর কি কি যেন সব গোলমাল হতে পারে আজ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বাপি কথা বলছিল স্বর্গ ছেঁড়া টিএস্টেটের নেম প্লেটটা চোখে পড়তেই গাড়ির গতি কমিয়ে দিল বাপি ঠিক অনিমেষদের দাঁড় করিয়ে বলল এখন ঘুমব দরজা খুলে অনিমেষ মাটিতে পা দিতেই ইউক্যালিপটাস পাতার তীব্র গন্ধ ভক করে নাকে লাগলো ও দেখলো পাশেই একটা বাদল লাঠি গাছে বড় সড়ো শকুনকে ঘিরে কতগুলো কাক খুব জোরে চিৎকার করছে ও বাপিকে বলল হ্যাঁ তো খাটিস না মারা পড়বি বাপি গাড়ি চালিয়ে চলে যাবার সময় বলে গেল দূরশালা বিয়েবাড়ির খাটুনি কাল এসে তোকেও খাটতে হতো আমাদের সীতা দেবীকে কাল হরধনু ভঙ্গ করে রামবাবু আজ নিয়ে যাচ্ছে এক রাস ধোয়া ছেড়ে গাড়িটা চলে যাওয়ার পর অনিমেষ পাথরের মতো রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে থাকলো এখান থেকে সার দেওয়া বাগানের কোয়ার্টারগুলো পরিষ্কার দেখা যায় মাঠ পেরিয়ে কাঁঠালি চাপা গাছটার পাশ খেসে সীতাদের কোয়ার্টারটাকে আজ একটু অন্যরকম দেখাচ্ছে বেশ কিছু মানুষ সেখানে জটলা করছে ত্রিপল টাঙিয়ে অনেকখানি জায়গা ঘিরে রাখা হয়েছে পাশে একটা লড়িতে পাট হালমারি তোলা হয়েছে সেটার পাশ খেসে কালো রঙের অস্টিন গাড়ি দাঁড়িয়ে সীতার বিয়ে হয়ে গেল সংবিতটা ফিরে আসতে অনিমেষের বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করল এই প্রথম মনে হলো কি একটা জিনিস যেন হারিয়ে গেল আর কোনো দিন সে ফিরে পাবে না শেষবার দেখা সীতার ঘুমন্ত জড়ো মুখ অদ্ভুত আড়াল কাছে টেনে নেওয়ার মতো কথা অনিমেষে আসাম রোডের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ আবিষ্কার করলো সীতাকেও ভালোবেসেছিল ঠিক যেভাবে রম্ভা তাকে ভালোবাসার কথা বলেছিল কিংবা উর্বশীর চোখের চাহনিতে চাহবান ছিল এটা সেরকম নয় সত্যি বলতে কি প্রেম ভালোবাসার মাথায় কখনোই তেমন জোরালোভাবে আসেনি আর আসেনি বলে রম্ভাকে ওর ভালো লাগেনি এক বিন্দু উর্বশীর ব্যাপারে সে একটু উৎসাহ পায়নি কিন্তু এখন এই মুহূর্তে ওর মনে হলো সীতা ওকে ভালোবাসত এবং একটু চিন্তা না করে তার মনের ভেতর সীতার জন্য একটা নিশ্চিন্ত জায়গা তৈরি করা ছিল যেখানে বাইরের কোনো সমস্যার আঁচ লাগার কথা কখনোই কল্পনায় আসেনি সীতাটা চট করে বিয়ে করে ফেললো ওর মা তো ওকে পড়াশোনা করাতে চেয়েছিলেন তাহলে কি ও পড়াশোনায় ভালো ছিল না সেই সীতা ছোটবেলায় হাত ধরলে যে ভ্যা করে কেঁদে উঠত কয় বছর আগে ওর সঙ্গে কথা বলার সময় যে সীতা একদম নিজের অনুভূতি ওর মনের মধ্যে ছড়িয়ে দিয়েছে তার বিয়ে হয়ে গেল অথচ ও তো সীতাকে কখনো কোনো চিঠি লেখেনি মন্টুর মতো মুখ করে বলেনি আই লাভ ইউ সীতা তাহলে বুকের ভেতর এরকম করছে কেন সীতা কি করে জানবে অনিমেশের মনের মধ্যে এরকম ব্যাপার ছিল সঙ্গে সঙ্গে মনে হলো সীতা জানতো নিশ্চয়ই জানত অন্তত জানা উচিত ছিল দুপাশের মোড়ে শুকিয়ে যাওয়া পাতাবাহারের গাছগুলোর মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো এই পৃথিবীতে তার জন্য কোনো ভালোবাসা অপেক্ষা করে ক্লাব ক্লাবঘর বন্ধ ওপরের ঘরের চাল এলোমেলো ওদের কোয়ার্টারের বারান্দায় উঠে এসে হনিমেষ একটু থমকে দাঁড়ালো এখন বাবার বাড়িতে থাকার কথা নয় এই সময় ছোটো মা নিশ্চয়ই খাবার খেতে ব্যস্ত দরজার কড়া নাড়তে গিয়ে দূর থেকে উলুধ্বনি ভেসে এলো যেন শুনতে চায় এই রকম ভঙ্গিতে জোরে জোরে কড়া নাড়তে লাগলো ভেতর থেকে কোনো শব্দ নেই কেউ সাড়া দিচ্ছে না খিরকি দরজার দিকে তাকালো অনিমেষ বাইরে থেকে আঙুল ঢুকিয়ে একটু কায়দা করলে দরজাটা খোলা যেত এখনো সেরকম আছে কি সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে এমন সময়ও ও দেখল একটা বাচ্চা ছেলে ছুটে আসছে ওর দিকে কাছে এসে হাঁপাতে হাঁপাতে সে বলল আপনাকে ডাকছে কে হনিমেষ সবাক হলো ছেলেটির মুখ সে আগে দেখেনি ওরা চলে যাবার পর নিশ্চয়ই হয়েছেও ছেলেটির বুক ওঠানামা করছিল বলল মাসিমা মাসিমাকে অনিমেষদের কোয়ার্টারটা দেখালো সে ছোটো মা ওকে ডাকছে তাহলে ছোটো মা কোথায় আছে নিশ্চয়ই গাড়ি থেকে নামতে দেখেছে ওকে অনিমেষ হস্ত করতে দেখে ছেলেটি বলল দিদিমাও আপনাকে বারবার করে যেতে বলল দিদিমা ওই যে যার বিয়ে হচ্ছে তার দিদিমা ছেলেটি বিজ্ঞের মতো হাসল এবার এতক্ষণে অনিমেশের কাছে ব্যাপারটা বুঝতে পারল ওর মনের ভেতরে যে অভিমানটা এতক্ষণ টল টল করছিল সেটা যেন চট করে গড়িয়ে গেল সীতাদের বাড়িতে সে যাবে কেন ওকে দেখে ছোটমা তো চলে আসতে পারত এতদিন পর সে সর্ব আসছে অথচ ছোট মা ওখানে বসে থাকলো ও ভাবলো ছেলেটিকে বলে দেয় যে সে যাবে না কিন্তু তার আগেই ছেলেটি মৌ কুড়িয়ে চিৎকার করে বলে উঠলো হাসছে একটু দ্বিধা করলো অনিমেষ এখন সে কি করবে নিশ্চয় কেউ এসে বাইরে দাঁড়িয়েছে যাকে ছেলেটি জানান দিল না গেলে ব্যাপারটা খুবই খারাপ দেখাবে আর এই সময় মনে হল সীতাকে আর কোনোদিন সে দেখতে পাবে না কনের বেশে সীতাকে দেখবার লোভ হঠাৎ ওর মনের মধ্যে ঠুকে পড়ল ব্যাগটা হাতে নিয়েই অনিমেষ ছেলেটির সঙ্গে মাঠে নেমে পড়ল। সীতাদের কোয়ার্টারের দিকে ঘুরতেও দেখতে পেল দূরে মাঠের উপর নিজেদের বাড়ির সামনে একটি ছোট মেয়ের কাঁধে হাত রেখে ঠাকুমা দাঁড়িয়ে আছেন তার পেছনে ত্রিপলের তলায় লোকজন ওদের দিকে আছে অনিমেষ ব্যাগটা এক হাতে নিয়ে ঠাকুমাকে প্রণাম করলো উঠে দাঁড়াতেই খপ করে বুড়ি ওর হাত চেপে ধরলেন রাগ করেছিস ভীষণ সংকুচিত হয়ে পড়ল অনিমেশ। ঠাকুমা কি বলতে চাইছেন ও না বুঝে ঘাম নাড়ল কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে ঠাকুমা বলেন। পাশের খবর এসেছে ঘান নাড়ল অনিমেষ ফার্স্ট ক্লাস হেসে ফেলল অনিমেষ হ্যাঁ সঙ্গে সঙ্গে বুড়ি চেঁচিয়ে উঠলেন ওরে মিষ্টি নিয়ে আয় বৌমা কোথায় গেলে সব আমার অনিবাবা ফার্স্ট ক্লাস পাশ করেছে সে বেটি থাকলে আজ কি মুখটা ভেঙে চৌচির হয়ে গেল ঠাকুমার কান্নায় কাঁপতে কাঁপতে বললেন সীতাটাকে আজ পার করে দিল রে ভালোই তো মুহূর্তে শক্ত হয়ে গেল অনিমেষ ভালোই তো আপনি বলতেন মেয়েদের জন্ম হয়েছে সংসার করবার জন্য ঠাকুমার পায়ে জোর নেই বোধহয় এতক্ষণ দাঁড়িয়ে আর শরীরটাকে খাড়া রাখতে পারছিলেন না ওকে টলতে দেখে অনিমেষ এক হাতে জড়িয়ে ধরে সামনে দিল সেভাবেই কাঁদতে কাঁদতে বললেন তাই বলে ডবল বয়সের মানুষের সঙ্গে বিয়ে দেবে গো আমার কথা শুনল না পাত্র অফিসার নাকি ঠাকুমার কথা শেষ হবার আগেই পেছনের জটলা থেকে সীতার বাবা উঠে এসে তাকে ধরলেন আহ মা কি বলছো তুমি এখন এসব বলে লাভ আছে মুহূর্তে নিজেকে সামলে নিলেন ঠাকুমা কিন্তু তার শরীরটা কাঁপতে লাগলো থরথর করে সীতার বাবা ওর দিকে তাকিয়ে হাসলেন তুমি তো খুব বড় হয়ে গেছ কদিন পরে দেখলাম তোমাকে ফার্স্ট ডিভিশন পেয়েছ বাহ বাহ বেশ খুব ভালো হল আজকের দিন এসেছ যাও ভেতরে যাও ঠাকুমা এই লেংচে লেংচোর হাত ধরে ভেতরে নিয়ে এলেন অনিমেষের খুব অস্বস্তি হচ্ছিল ত্রিপলের তলায় লোকগুলো ওর দিকে উৎসুক চোখে আছে ঠাকুমার কথাটা শোনার পর ভেতরে যাবার ইচ্ছেটাই উবে গিয়েছিল সেই বিয়ে কি সীতার বাবা জোর করে দিয়েছেন ওর খেয়াল হলো বিয়ের ব্যাপারে মতামত দেবার বয়স সীতার এখনো হয়নি হলে পরে কি সীতা প্রতিবাদ করত চা বাগানের বিয়ে বাড়িতে অতিসহ্য তেমন হয় না জলপাইগুড়ি শহরে বন্ধুদের দাদা দাদির বিয়েতে গিয়ে অনিমেষ মাঝে মাঝে সানাই বা মাইক বাঁচতে দেখেছে মেয়েরা ছুটোছুটি করে বিয়েবাড়ি জমিয়ে রেখেছে কিন্তু চা বাগানের আচার অনুষ্ঠান পালন হয় আন্তরিকভাবে কিন্তু বিয়েবাড়ির বাড়ির চটক তেমন থাকে না সাধারণত কোয়ার্টারের ভেতরে যে উঠোন মতো জায়গা থাকে সেখানে অনুষ্ঠানটা হয় হারা অসমবয়সী বয়সী মেয়েরা আচার খাওয়ার মতো রশিয়ে রশিয়ে বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করায় অনিমেষ দেখল ঠাকুমা ওকে ঘর পেরিয়ে উঠোনে নিয়ে যাচ্ছেন ভেতরে পা দিতেই আবার উলুধনিটা কানে এলো কিন্তু সেটাকে ছাপিয়ে ঠাকুমা চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন ততক্ষণে ওরা ভেতরে বারান্দায় পৌঁছে গেছে ওখানে দাঁড়িয়ে উঠোনে নজর পড়ল অনিমেষের ঠিক মধ্যিখানে চারদিকে চারটে কলা গাছ পুঁতে মাঝখানে বর বসে আছে তাদের ঘিরে মেয়েদের জটলা ছোট মাকে দেখলো অনিমেষ ওকে করছেন হাসবার চেষ্টা করলেন তাকিয়ে অবাক দিকে হয়ে গেল অনিমেষ একটা জবু থবু কাপড়ের পুতলির মতো দেখাচ্ছে সীতাকে মাথা নিচু বেনারসি কাপড়ের পাটটা চকচক করছে সীতার মাথার মুকুট এখন বর্ষার ফলার মতো তার দিকে তাক করা মুখটা দেখতে পেল না অনিমেষ সীতার পাশে যিনি বসে আছেন তাকে বেশ শক্ত সমর্থ বলে মনে হলো নিশীত বাবুদের বয়সী হবেন বোধ হয় ঠাকুমার হাত ডাকে মুখ তুলে ওদের দিকে তাকিয়ে আছেন বেশ মোটা গোফ আছে সীতার বরের ঠাকুমার ডাকে সীতার মা আড়াল থেকে ঘুমটা মাথায় বেরিয়ে এলেন এক পলক দেখিয়ে অনিমেষ বুঝে ফেলল উনি একটু আগেও খুব কাঁদছিলেন সীতার মা এসে হাত ধরে ব্যাগটা নিয়ে একজনের হাতে দিয়ে বললেন কি ভালো লাগছে আজ তুমি এসেছো সীতা বারবার তোমার মাকে জিজ্ঞাসা করছিল তুমি আসবে কিনা হনিমেষ মাথা নিচু করল ওর হঠাৎ খেয়াল হলো পাশের খবর দিয়েছে যখন তখন এদের প্রণাম করা উচিত কিন্তু সেই মুহূর্তেও সীতার বরের সঙ্গে চোকাচুকি হয়ে যেতেই ও মত পাল্টে ফেলল ঠাকুমা ততক্ষণ ফার্স্ট ডিভিশনের পাশের খবর ওর মতো ভালো ছেলে হয় না পনেরোই আগস্ট স্বর্গ সমস্ত ছেলের মধ্যে থেকে শুধু ওকেই পতাকা তুলতে দেওয়া এইসব সাত কাহন পাঁচজনকে গর্ব করে শোনাচ্ছেন অনিমেষ সীতার উপর চোখ রেখেছিল ও দেখল সে এসেছে সামনে দাঁড়িয়ে আছে শুনেও সীতা একবারও মুক্ত লোকে দেখল না সীতার মা বললেন জানি তো ও ফার্স্ট ডিভিশনে পাশ না করলে কে করবে তুমি বসো এখন তো কলকাতায় পড়তে যাবে হার কবে পেট ভরে খাওয়াবার সুযোগ পাবো জানি না উনি দ্রুত রান্নাঘরের দিকে চলে যেতে অনিমেশ দেখল বিয়ের বর কনেকে ছেড়ে সবাই ওর দিকে তাকিয়ে আছে ততক্ষণে ওকে টানতে টানতে উঠোনে নামিয়েছেন বিয়েতে এলি না তো কি হয়েছে বাসি বিয়েতে এলি এই ভাগ্যি নে আমাদের জামাইকে দেখ হোগো নাচ জামাই এই যে ছেলেটাকে দেখছো ভীষণ বিদ্যান তোমার বউয়ের সঙ্গে ছেলেবেলায় খেলা করতো ভদ্রলোক এমনিতে খুব অস্বস্তি নিয়ে বসেছিলেন কথাটা শুনে নড়ে চড়ে সোজা হয়ে বসে নমস্কার করলেন এত বড় লোক তাকে নমস্কার করছে দেখে হকচকি অনিমেষ হাত জোর করতেই ঠাকুমা হেসে ফেললেন ও মা এইটুকুনি ছেলেকে নমস্কার করছো কি গো এই সময় সীতার পাশে বসে থাকা ছোট মাকে বলতে শুনল অনিমেষ হামার ছেলে ভদ্রলোক আবার হাসলেন হাসিটা ভালো লাগলো না অনিমেষের কেমন বোকা বোকা ঠাকুমা আবার ডাকলেন ও হুড়ি দেখ কে এসেছে লজ্জায় মাথা যে মাটিতে ঠেকলো আমাদের যেন আর কোনো দিন হয়নি রে একটু একটু করে মুখ তুলল সীতা বেনারসি মুকুট আর অন্যার চালচিত্রের সামনে সীতার মুখটা ঠিক দুর্গা ঠাকুরের মতো দেখাচ্ছে বুকের মধ্যটা হঠাৎ থম ধরা দুপুর হয়ে গেল অনিমেষের সীতা দুই চোখের পাতা শ্রাবণের আকাশ রয়েছে অথচ কি সহজ গলায় সীতা কথা বললো তোমরা নারগোপালকে না খাওয়া ঠাকুমা কথা শেষ হতেই দাঁত দিয়ে ঠোঁট চেপে ফেললো সীতা চোখে জল না এনে বুক ভরে কেঁদে যাওয়া যায় অনিমেষ সেই রকম কাঁদতে কাঁদতে সীতার চোখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে ঘুরে দাঁড়ালো প্রচন্ড দুঃখের মতো হঠাৎ এক ধরনের সুখ মানুষ পেয়ে যায় অনিমেষের মনে হলো বিয়ের খবরটা কানে যেতেই ওর বুকের মধ্যে যে ইচ্ছেটার খবরও পেয়েছিল এই মুহূর্তে সীতা সেটাকে আসনে বসিয়ে দিল পায়ে পায়ে বারান্দায় উঠেল অনিমেষ বাসে বিয়ে আশীর্বাদ বোধ হয় বাবা এসে তারা দিলেন ওদের যাবার সময় হয়ে যাচ্ছে মিষ্টিমুখ না করে সীতার মা ছাড়লেন না এদিকে মেয়ে জামাই চলে যাবে বাড়ি শুদ্ধ সেসব ব্যাপারে ব্যস্ত ছিল এ বাড়িতে অনিমেষের এখন কেমন একলা একলা লাগতে শুরু করলো কন্যা যাত্রীদের খাওয়া দাওয়া আগেই চুকে গিয়েছিল জামাই যেতে বসেছে সীতাকে খাওয়ানোর জন্য জোর চেষ্টা চলছে সে খাবে না হেলোমেলো একটু ঘুরে ওর মনে হলো এখন এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো ঠিক এই সময় ছোটো মা ওর ব্যাগ হাতে নিয়ে কাছে এলো চলো এখন বাড়ি যাবে তো ঘাড় নেড়ে ব্যাগটা হাত থেকে নিয়ে অনিমেষ ছোটমার সঙ্গে বেরিয়ে এলো ছোটমা মাথায় অনেকখানি ঘুমটা টেনে দিয়েছে চওড়া পেরে টাঙ্গাইল শাড়িতে ছোটমাকে চমৎকার দেখাচ্ছে ওর হঠাৎ মনে হলো ছোটমার তেমনি রোগাই আছে বাইরে আর একটা গাড়ি এসেছে মেয়ে জামাইকে নিতে লরিতে মালপত্র তোলার কাজ শেষ ওরা চুপচাপ মাঠে নেমে এলো পাশাপাশি হাঁটতে হাঁটতে ছোটমা বলল তুমি খুব রোগা হয়ে গেছ হাঁড় কি লম্বা হনিমেষ হাসলো ছোটমা আবার বলল সীতাটা খুব ভালো মেয়ে ছিল না ছিল বলছো কেন হনিমেষ কথাটা ধরে দিতে চাইল বিয়ে হলে মেয়েদের পুনর্জন্ম হয় তারপর একটু থেমে বলল আমার ওপর তোমার রাগটা কমেছে অনিমেষ মুখ তুলল রাগ করতে যাব কেন খামাখা তাহলে নিজের মুখে আমায় তোমার পাশের খবরটা দিলে না কেন অনিমেষ দেখল ছোটমার মুখটা কেমন হয়ে গেল ও তাড়াতাড়ি বলল ঠাকুমা বললেন তাই ভাবলাম শুনেছো সবাই তো ফার্স্ট ডিভিশন পায় নতুন আর কি ইস বেশি বেশি তোমার বাবা শুনলে ভীষণ খুশি হবেন কদিন থেকে খবরটা শোনার জন্য ছটফট করছেন এবার কলকাতায় যাবি তো দিন ঠিক হয়েছে কথা বলতে বলতে ওরা বাড়ির সামনে চলে এসেছিল অনিমেষ ঘাড় নাড়ল বুধবার বারান্দা উঠে ছোট মা ঘুরে দাঁড়ালো তারপর চট করে ডান হাতের মধ্যমা থেকে একটা আংটি খুলে অনিমেষের বাহাতটাকে ধরে ফেলল অনিমেষ কিছু বোঝার আগেই ছোট মা আংটিটা ওর বাহাতের অনামিকায় পরিয়ে দিল অনিমেষ আমি তো হাজার হোক তোমার মা তোমাকে কোনোদিন কিছু দিতে পারিনি এইটা কখনো হাত থেকে খুলবে না কথা দাও হাতটা মুখের সামনে তুলে ধরতে অনিমেষ দেখলো চকচকে নতুন সোনার আংটির বুকে বাংলায় স্বরে অক্ষরটা লেখা রয়েছে তার মানে ছোট মা তাকে দেবে বলেই আংটিটা করিয়ে রেখেছিল অনিমেষের বুকটা ভার হয়ে গেল কোনো রকমে সে বলল তুমি জানতে আমি ফার্স্ট ডিভিশন পাব আস্তে আস্তে ছোটবা বলল আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে ব্যাগটা মাটিতে রেখে অনিমেশ ছোটো মাকে প্রণাম করল খুব শান্ত হয়ে প্রণাম নিয়ে অনিমেষের নত মাথায় নিজের দুই হাত চেপে ধরল ছোট মা